আর লাস্ট দিনে আমি অটো রিগ্রেসিভ প্রসেস স্টার্ট করেছিলাম, আর অটো রিগ্রেসিভ অর্ডার 1 এর পরিলোগ্রাম এটসেট্রা বের করেছিলাম। আজকে একটু টাফ মডেল নিয়ে ডিসকাস করব, যাকে আমরা বলছি অটো রিগ্রেসিভ অফ অর্ডার 2 প্রসেস। এই প্রসেসটাকে অনেকে ইউল প্রসেস নামেও ডাকে। কি বলছে? প্রসেস XT, ইজ সেড টু বি অটো রিগ্রেসিভ প্রসেস অফ অর্ডার 2। ইফ XT কে আমরা এইভাবে লিখতে পারি, আলফা 1 XT মাইনাস 1 প্লাস আলফা 2 XT মাইনাস 2 প্লাস এপসাইলন টি। এবারে এই প্রসেসটাকে আমাকে চেক করতে হবে ওয়েদার ইট ইজ স্টেশনারি অর নট, সেটা চেক করা একটু ঝামেলা, ডিরেক্টলি চেক করা যায় না, একটু আমরা অন্য কায়দায় চেক করব, ঠিক আছে? এখান থেকে টাইম সিরিজটা খুবই একটা কমপ্লিকেটেড সিনারিওর দিকে চলে যাবে। দেখ, এপসাইলন ডিটা কি? পিওরলি র্যান্ডম প্রসেস। ওকে, তো ফার্স্টে আমি বলবো কি করে এআর টু প্রসেসকে স্টেশনারি দেখানো যায়। যেহেতু খুব কমপ্লিকেটেড, আমি ডেরিভেশনটার দিকে যাব না, ডেরিভেশনটা আমার নোটসে করা রয়েছে, এক্সামে দিলে ধরে টুকে দিবি, ঠিক আছে? জাস্ট আমি আইডিয়াটুকু বলছি। ভেরি ফেমাস কোয়েশ্চেন, এস্টাবলিশ দ্য কন্ডিশন অফ স্টেশনারিটি অফ এয়ার 2। এইটা হচ্ছে একটা এয়ার 2 প্রসেস। ঠিক আছে, তো আমরা কি জানি, যে কোনো ফাইনাইট অটো রিগ্রেসিভ প্রসেস মানেই একটা মুভিং অ্যাভারেজ প্রসেস, ঠিক আছে? এন্ড মুভিং অ্যাভারেজ প্রসেস মানেই স্টেশনারি, এটাও আমরা জানি। ওকে, কিন্তু একটা অটো রিগ্রেসিভ প্রসেস মুভিং অ্যাভারেজ হতে গেলে ওর এই প্যারামিটারগুলোর ওপরে কিছু রেস্ট্রিকশনস চলে আসে, সেই রেস্ট্রিকশনটা আমাদের এখানে একটু এস্টাবলিশ করতে হবে। কিভাবে করব? আমরা আবার ওই বি অপারেটরকে আনবো, আলফা 1 BXT প্লাস আলফা 2 B2XT প্লাস এপসাইলন টি, ঠিক আছে? বলো, এইবার পুরোটাকে আমি আনছি বাঁ দিকে, XT মাইনাস আলফা 1 BXT মাইনাস আলফা 2 B2XT ইকুয়ালস টু এপসাইলন টি, ঠিক আছে? তো যদি আমি XT থেকে কমন নিই কি হবে, 1 মাইনাস আলফা 1 B মাইনাস আলফা 2 B2 XT ইকুয়ালস টু এপসাইলন টি, ঠিক আছে?
ওকে, এইবার দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন বি, ঠিক আছে? হলো, এইবার যেহেতু কোয়াড্রিক ইকুয়েশন দুটো রুট থাকবে, রাইট? এন্ড সব থেকে বড় কথা, ভ্যানিশিং মেথড আমরা সবাই জানি, জিনিসটাকে দুটো টার্মের অ্যাজ আ প্রোডাক্ট আমি এক্সপ্রেস করতে পারবো, এটা আমরা জানি, মিডল টার্ম ব্রেক বা সামথিং, হোয়াট এভার ভ্যানিশিং ফ্যাক্টর। একটা কোয়াড্রিক ইকুয়েশনকে আমরা দুটো টার্মের অ্যাজ আ প্রোডাক্ট এক্সপ্রেস করতে পারবো। তো আমি লিখছি এটাকে, ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান ইন্টু বি ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা টু ইন্টু বি ইন্টু এক্স টি ইকুয়ালস টু এপসাইলন টি। তাহলে বলতে পারবি বি এর রুটটা কত হবে, বি এর রুটের ভ্যালুগুলো কত হবে, বলতে পারবি? এখানে আমি কি অ্যাজুম করলাম, বি এর রুটটা কত হবে যদি আমি সলভ করি, জিরোর সঙ্গে ইকুয়েট করে যদি সলভ করি, তাহলে বি এর রুটটা কত হবে বল, এনিওয়ান? মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ওইরকম টাইপের এটা বলতে চাইছেন? না, এই ভ্যানিশিং ফ্যাক্টরটা রেসপেক্টে বলতে বলছি। আমরা বলতেই পারি ওয়ান বাই ল্যামডা ওয়ান অ্যান্ড ওয়ান বাই ল্যামডা টু আর দি root of the equation 1 minus alpha 1 b minus alpha 2 b square equal to 0. কেন? কারণ এই ইকুয়েশনটাকেই যদি আমি জিরোর সঙ্গে ইকুয়েট করে ভ্যানিশিং ফ্যাক্টর করি ও রুটের রেসপেক্টে, এইটা আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর আচ্ছা, এইবার পরের কাজ কি, এক্স টি ইকুয়ালস আমি কি লিখতে পারি, 1 minus lambda 1 b তার হোল ইনভার্স, আর ইনটু 1 minus lambda 2 b তার হোল ইনভার্স। একদম, ইনটু এপসাইলন টি, ক্লিয়ার কাট? যদি আমি 1 minus lambda 1 b whole inverse আর 1 minus lambda 2 b whole inverse expansion করে দিই, তাহলে আমার ax এর একটা moving average of order infinity তে কনভার্ট করে যাবে। যে মুহূর্তে moving average of order infinity তে কনভার্ট করে যাবে, সেই মুহূর্তে জাস্ট আমাদের কোনো আর কাজ নেই, ইট উইল বি স্টেশনারি। কিন্তু কনভার্ট করার জন্য এই সিরিজগুলোটাকে, এই সিরিজগুলোর এক্সপেনশনটাকে ভ্যালিড এক্সপেনশন হতে হবে, এইটা একটা প্রাইমারি জব। কিভাবে? 1 মাইনাস ল্যামডা 1 বি হোল ইনভার্স সেটা কি হয়, 1 প্লাস ল্যামডা 1 বি প্লাস ল্যামডা 1 স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড সো অন, সেটা সাম করলে কি দাঁড়াবে, ল্যামডা 1 টু দি পাওয়ার জে বি টু দি পাওয়ার জে জে 0 টু ইনফিনিটি। এই সিরিজটা কনভার্ট করার জন্য মড ল্যামডা 1 টাকে লেস দ্যান 1 হতে হবে। আর আরেকটা যে সিরিজ আছে, এইটা 1 মাইনাস ল্যামডা 2 বি হোল ইনভার্স
converges if mod lambda 2 is less than 1. ঠিক আছে, এটা হতে হবে, এই দুটো অত্যন্ত এসেনশিয়াল জায়গা। হলো, খেলা শুরু হলো, শেষ হওয়া বহু দূর। আমাকে এই প্রাইমারি যে মডেলটা আমি লিখেছি তার আলফা ওয়ান আলফা টুর ভ্যালু সম্বন্ধে আমাকে আইডিয়া করতে হবে, যাতে করে এই জিনিসটা স্টেশনারি হয়। আমি অটো রিগ্রেসিভ অফ ফাইনাইট অর্ডারটাকে একটা মুভিং অ্যাভারেজে কনভার্ট করছি বাই দিস। এই কনভার্ট, এই কনভার্সনটার জন্য এই গোটা সিরিজ আর এই গোটা সিরিজটার এক্সপ্যানশনটাকে ভ্যালিড হতে হবে। এটাকে ভ্যালিডেট করার জন্য আমরা কি পেলাম, মড ল্যামডা ওয়ানটা লেস দ্যান ওয়ান আর মড ল্যামডা টুটা লেস দ্যান ওয়ান। এবার আমরা কি জানি, ওয়ান বাই ল্যামডা ওয়ান আর ওয়ান বাই ল্যামডা টু, এরা হচ্ছে রুট অফ দিস ইকুয়েশন, ওয়ান মাইনাস আলফা ওয়ান বি মাইনাস আলফা টু বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার যদি একদম আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরিতে চলে যাই, রুটের সাম আর রুটের প্রোডাক্ট বাই থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু করলে হবে আলফা ওয়ান, ইউ ভেরিফাই ইউর সেলফ, আর ল্যামডা ওয়ান ইন্টু ল্যামডা টু করলে হবে মাইনাস আলফা টু। ঠিক আছে, বলো এবারে এইটাকে যদি পুরো সলভ করি তাহলে এই ইকুয়েশনটার পুরো রুটটা বেরোবে। সেই রুটটা বের করার পরে আমরা কম্পেয়ার করে দেখাতে পারি, আমি জাস্ট একবার দেখাচ্ছি, ইটস বিট কমপ্লিকেটেড থিং, জাস্ট আমি একবার দেখাচ্ছি, দেখ স্ক্রিন দেখা যাচ্ছে, লুক এট দিস, এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি সেখান থেকে ল্যামডা ওয়ান ল্যামডা টুকে সলভ করে বার করলে এইটা দাঁড়ায়। ঠিক আছে, এবার ল্যামডা ওয়ান এর ভ্যালু মডুলাস ভ্যালু একের থেকে ছোট, সেই রেস্ট্রিকশন থেকে আমি আলফা ওয়ান আলফা টুর উপরে রেস্ট্রিকশন বার করলাম। সবকিছু করার পরে তিনটে রেস্ট্রিকশন এলো, আলফা ওয়ান প্লাস আলফা টুটাকে লেস দেন ওয়ান হতে হবে, সেকেন্ড এইটা এলো আলফা টু মাইনাস আলফা ওয়ানটাকে লেস দেন ওয়ান হতে হবে, আর থার্ড এইটা এলো। সো এক দুই তিন যদি স্যাটিসফাইড হয় তবেই বলতে পারবো একটা অটো রিগ্রেসিভ প্রসেস অফ অর্ডার টু দিস ইজ স্টেশনারি, বিট কমপ্লিকেটেড। সেই জন্যই আমি বলবো একদম বেসিক জায়গাটাকে মাথায় রাখতে, কোন জায়গা, তিনটে জায়গাকে মাথায় রাখতে বলবো। ফাইনাইট এয়ার প্রসেস হচ্ছে মুভিং অ্যাভারেজ প্রসেস অফ অর্ডার ইনফিনিটি, মুভিং অ্যাভারেজ প্রসেসটা স্টেশনারি, কিন্তু অটো রিগ্রেসিভ প্রসেস থেকে মুভিং অ্যাভারেজে কনভার্ট করতে গেলে আমাদের কিছু রেস্ট্রিকশন ফলো করতে হচ্ছে। কোথায় রেস্ট্রিকশনটা আছে, এইখানে, এই সিরিজ আর এই সিরিজ এদের ইনভার্ট ইনভার্সন ব্যাপারটাকে আমাকে দেখাতে হবে, যেটা ভ্যালু ইনভার্সন। Mark Hamill's Pop Culture Quest. Swedish Dicks. The Ghost Room Show. Nail Fart. Don't act again. Okay. Eibar. এই দুটো এক্সপ্যানশনকে ভ্যালিডেট করতে গিয়ে আমি কি দেখতে পেলাম, মড ল্যামডা ওয়ানটাও লেস দ্যান ওয়ান হতে হচ্ছে আর মড ল্যামডা টুকেও লেস দ্যান ওয়ান হতে হচ্ছে। এবার
সেই রেস্ট্রিকশনটা থেকে ফাইনালি আমি আলফা ওয়ান আলফা টুর উপরে কয়েকটা রেস্ট্রিকশন খুঁজে বার করলাম, দ্যাটস দ্য জব ফাইনালি। বাট এটা পরীক্ষায় দেয়, যদি রিটার্ন পরীক্ষা হতো তাহলে এটাকে পুরো মুখস্থ করে লিখতে হতো, এখন সুবিধা টুকে দিবি সুবিধা হয়ে গেল। ওকে, এবার আমি চলে যাচ্ছি একটা মোর ইম্পর্টেন্ট কাজ। দেখ এইটা একটা দারুণ কাজ, আমি এয়ার টু প্রসেসের জন্য অটো কোরিলেশন ফাংশন বার করব। দেখ এইটা ইন্টারেস্টিং, অটো কোরিলেশন ফাংশন অফ এয়ার টু প্রসেস। কি করে হবে দেখ, দিস ইজ দ্য এয়ার টু মডেল, দেখলাম। এবার আমি বোথ সাইডে এক্স টি মাইনাস কে দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, জাস্ট আমি একটা কোয়েশ্চেন করছি, এক্সপেক্টেশন অফ এক্স টি কত বলতে পারবি, কত হবে এক্স টি? একটা অটো রিগ্রেসিভ প্রসেস অফ ফাইনাইট অর্ডার, তার মানে সেটা একটা মুভিং অ্যাভারেজ প্রসেস অফ ইনফাইনাইট অর্ডার। তাহলে এক্সপেক্টেশন অফ এক্স টি কত হবে? একদম পরিষ্কার ভাবে জিরো হবে, কারণ আগের দিনে আমরা দেখিয়েছি কিভাবে একটা অটো রিগ্রেসিভ প্রসেস কে লেখা যায় ইন টার্মস অফ মুভিং অ্যাভারেজ। সো এক্সপেক্টেশন অফ এক্স টি ইজ জিরো, একদম পারফেক্ট, কোনো সন্দেহ নেই। এইবার এই যে ইকুয়েশনটা পেয়েছি তার উপর আমি এক্সপেক্টেশন চাপাচ্ছি, এক্সপেক্টেশন অফ এক্স টি ইন্টু এক্স টি মাইনাস কে প্লাস ইকুয়াল টু আলফা, এক্সপেক্টেশন অফ এক্স টি মাইনাস ওয়ান এক্স টি মাইনাস কে প্লাস আলফা টু, এক্সপেক্টেশন অফ এক্স টি মাইনাস টু এক্স টি মাইনাস কে প্লাস লাস্টে এক্সপেক্টেশন অফ এপসাইলন টি এক্স টি মাইনাস কে, একদম হলো পরিষ্কার। এইবার একটা জিনিস খেয়াল কর, দিস এক্স টি ডিপেন্ডস অনলি আপন এপসাইলন টি, দেখাই যাচ্ছে। তাহলে দিস এক্স টি মাইনাস কে কার উপর ডিপেন্ড করবে? এক্স টি ডিপেন্ড করে অনলি এপসাইলন টি এর উপরে, সো এক্স টি মাইনাস কে উড ডিপেন্ড আপন এপসাইলন টি মাইনাস কে, সিন্স এক্স টি ডিপেন্ডস আপন এপসাইলন টি, এক্স টি মাইনাস কে ডিপেন্ডস আপন এপসাইলন টি মাইনাস কে, ঠিক আছে একদম। এইবার মজার ব্যাপার, নাও এপসাইলন টি এন্ড এপসাইলন টি মাইনাস কে আর আনকোরিলেটেড, কারণ হোয়াইট নয়েজ। এইবার মজার ব্যাপার, এক্স টি মাইনাস কে কেবলমাত্র ডিপেন্ড করে এক্স এপসাইলন টি মাইনাস কে এর উপরে, আবার এই এপসাইলন টি মাইনাস কেটা
এপসাইলন টি এর সঙ্গে আনকোরিলেটেড, তাহলে এক্স টি মাইনাস কে আর এপসাইলন টি কি হবে? জাস্ট লজিক, আর কিছু না, আনকোরিলেটেড, অ্যাবসলিউটলি। হেন্স এক্স টি মাইনাস কে অ্যান্ড এপসাইলন টি আর কিভাবে বললাম, মানে এক্স টি অনলি এপসাইলন টি এর উপর ডিপেন্ড করে। কেন? ভালো করে দেখ, এক্স টি, এক্স টি মাইনাস ওয়ান, এক্স টি মাইনাস টুর উপর ডিপেন্ড করে। এক্স টি টা এক্সক্লুসিভলি ডিপেন্ড করে এপসাইলন টি এর উপর, নাকি না? মানে এক্স টি মাইনাস ওয়ান এক্স টি মাইনাস টু এর উপর করছে না, এটা কিভাবে বুঝছি এক্সপ্রেশনে? তো আছে, বলছি না তো আমি, আমি বলছি এক্স টি টার সঙ্গে যে নয়েজ টার্মটা অ্যাটাচড, সেই নয়েজ টার্মটা হচ্ছে এপসাইলন টি। সেই জন্যই এক্স টি মাইনাস কে এর সঙ্গে যে নয়েজ টার্মটা অ্যাটাচড, সেই নয়েজ টার্মটা হচ্ছে এপসাইলন টি মাইনাস কে। এটা একদম নয়েজ টু নয়েজ কানেকশন, নয়েজ মানে হোয়াইট নয়েজ, হোয়াট এভার। এবং এক্স টি মাইনাস কে কিন্তু এই নয়েজটার উপর ডিপেন্ড করবে না, কারণ হোয়াইট নয়েজ গুলো একে অপরের সঙ্গে আনকোরিলেটেড, ট্রানজিটিভিটি রুল দিয়ে আমি বললাম, আর কিচ্ছু না। জাস্ট মানে বক্তব্য, একটা প্রসেস এক্সক্লুসিভলি একটা পার্টিকুলার হোয়াইট নয়েজের উপরেই ডিপেন্ড করে আছে। এপসাইলন টি ইজ এক্সক্লুসিভ ফর এক্স টি। একইভাবে এপসাইলন টি মাইনাস কে ইজ এক্সক্লুসিভ ফর এক্স টি মাইনাস কে। সেই জন্যে এপসাইলন টি মাইনাস কে এপসাইলন টি যেহেতু আনকোরিলেটেড, সো ইজ এক্স টি মাইনাস কে অ্যান্ড এপসাইলন টি, ট্রানজিটিভিটি প্রপার্টি, আর কিচ্ছু না। ওকে, দ্যাট ইজ এ লাস্টের যে এক্সপেকটেশনটা কি হবে, এপসাইলন টি এক্স টি মাইনাস কে ভেঙে গেল। নাও দিস ইজ জিরো, সো পুরোটা জিরো হয়ে গেল, সো এই টার্মটা পুরো জিরো হয়ে গেল। ঠিক আছে, এইবার বলতে পারবি এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এই টার্মটা অ্যাকচুয়ালি কি? ক্যান ইউ টেল মি? এটা কোভ্যারিয়েন্স দেবে, কারণ বাকি ইন্ডিপেন্ডেন্ট টার্মগুলো এক্সটি গুলো জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি, দিস ইজ আ কোভ্যারিয়েন্স টার্ম, কব এক্স ওয়াই সেটা পাতি ই অফ এক্স ওয়াই হয়ে যায় যদি বাকি ই এক্স ই ওয়াই টা জিরো হয়। এখানেও তাই, এক্স টি ও কে এক্স টি মাইনাস কে তাদের এক্সপ্রেশনটা জিরো, কারণ এটা জিরো আছে। সো দিস ইজ দ্য কোভ্যারিয়েন্স টার্ম বিটুইন এক্স টি অ্যান্ড এক্স টি মাইনাস কে। টাইম সিরিজের কোভেরিয়েন্স মানে কি? অটো কোভেরিয়েন্স। এবার এক্স টি আর এক্স টি মাইনাস কে এর মধ্যে ল্যাগটা কত, ল্যাগ কত ল্যাগ আছে? কে কে, এক্স্যাক্টলি। সো দিস ইজ অ্যান অটো কোভেরিয়েন্স ফাংশন অফ ল্যাগ কে। অটো কোভেরিয়েন্স কে আমরা কিভাবে লিখি? গামা কে দিয়ে লিখি। এটার মধ্যে ল্যাগ কত টি মাইনাস কে আর টি মাইনাস ওয়ান এর মধ্যে? কে মাইনাস ওয়ান, এক্স্যাক্টলি, ল্যাগটা কে মাইনাস ওয়ান। সো আলফা ওয়ান গামা কে মাইনাস ওয়ান প্লাস এখানে ল্যাগটা কত, টি মাইনাস কে মাইনাস টি মাইনাস টু করলে কত হবে ল্যাগ? K minus 2. So this is হলো। এবার অটো কোভেরিয়েন্স ফাংশন গুলোকে যদি আমি গামা জিরো দিয়ে ভাগ করে দিই বা ভেরিয়েন্স দিয়ে ভাগ করে দিই, দেন অটো কোভেরিয়েন্স ফাংশন কিসে কনভার্ট করে বল জলদি? ওই অটো কোরিলেশন ফাংশন মানে কি? অটো কোভেরিয়েন্স গামা এইচ বাই গামা জিরো, এটা বহুবার বলো, এগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করতে শেখ, কারণ টাইম সিরিজ ইজ আ পিভোটাল টপিক ইন স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। ঠিক আছে।
So gamma k by gamma zero, this is autocorrelation with lag k, which is rho k. This is autocorrelation with lag k minus one, that is rho k minus one. This is autocorrelation function with lag k minus two, that is rho k minus two. কিন্তু আমাকে এই রোকেটাকে সলভ করতে হবে। এই ইকুয়েশনটা দেখে কোনো ওল্ড ডেজ কি মনে পড়ছে? কারো কোনো ওল্ড ডেজ মনে পড়ছে? অনেক দিন আগে তোরা প্রি প্যান্ডেমিক এর এককালে ফার্স্ট ইয়ারে পড়তিস, সেই প্রোবাবিলিটি ক্লাস করতিস। কোনো জিনিসের সঙ্গে এটার মিল পাওয়া যাচ্ছে? এই লাইনটা অসাধারণ। This is a difference equation, clear cut. Rho k equal to alpha 1, rho k minus 1 plus alpha 2, rho k minus 2. This is a difference equation. Koto order er? Koto order er difference equation eta? Bolte parbi? একটু রিকল কর, সেমিস্টার ওয়ান কত অর্ডার? সোহম মনে আছে? অর্ডার টু আছে তো। কি করে অর্ডারটা বুঝতে পারলাম? কে এর থেকে সব থেকে দূরে গেছি আমি কে মাইনাস টু তে, দু ধাপ নেমেছি। সো ইটস আ সেকেন্ড অর্ডার ডিফারেন্স ইকুয়েশন। দিস ইজ আ ডিফারেন্স ইকুয়েশন অফ অর্ডার টু। কি করে সলভ করা যাবে এই ডিফারেন্স ইকুয়েশনটাকে? একটা জেনারেল সলিউশন আমাদের ধরতে হয়। দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্স ইকুয়েশন ইজ গিভেন বাই rho k equal to a1 u1 to the power k plus a2 u2 to the power k, যেখানে u1 u2 টা কি? u1 and u2 are the roots of the equation. কোন ইকুয়েশন? এই ইকুয়েশনটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কনভার্ট করতে চাই। এখানে সব থেকে হাইয়েস্ট পাওয়ার টার্ম কি? রো কে, এর অর্ডারটা হাইয়েস্ট কে, তারপরের টার্মটাকে রো কে মাইনাস ওয়ান, সব থেকে লোয়েস্ট অর্ডার টার্ম কি? এইটা। হাইয়েস্ট অর্ডার টার্মটাকে আমরা স্কোয়ার টার্ম ধরবো, ইউ স্কোয়ার। এইটাকে আমরা স্কোয়ারের থেকে এক ধাপ তলার টার্ম ধরব, দ্যাট ইজ ইউ টু দি পাওয়ার ওয়ান। এইটাকে আমরা হাইয়েস্ট যে পাওয়ার তার থেকে দু ধাপ তলার টার্ম ধরব, ইউ টু দি পাওয়ার টু মাইনাস টু মানে জিরো, দ্যাট ইজ প্লাস আলফা টু। ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে ফাইনালি? ইউ স্কোয়ার মাইনাস আলফা ওয়ান ইউ মাইনাস আলফা টু ইকুয়ালস টু জিরো। এটাকে সলভ করলে আমি কি পাবো? শ্রীধরাচার্য মারছি, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি। সো ইউ এর সলিউশন কি হবে? ইউ ইকুয়াল টু মাইনাস বি মানে প্লাস আলফা ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মানে আলফা স্কোয়ার আলফা ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ সি মানে মাইনাস ফোর ইন্টু মাইনাস আলফা টু মানে প্লাস ফোর আলফা টু বাই টু এ মানে টু ইন্টু ওয়ান মানে টু। দিস
এইবার দুটো সিনারিও হতে পারে, একটা হচ্ছে রিয়েল রুট কেস আর একটা কমপ্লেক্স রুট, ডেফিনেটলি উড ডেলিভারেটলি লিভ দ্য কমপ্লেক্স পার্ট। চ্যাটফিল্ডের বইতে কমপ্লেক্স পার্টটা সলভ করা আছে, ডু নট গো দেয়ার অ্যাট অল, কেউ লিউর করলেও ওই দিকে চলে যাবে না, দরকার নেই, জীবনে আরো অনেক কাজ করার দরকার। আমরা শুধুমাত্র রিয়েল রুটটাকে নিয়ে ডিল করব, ঠিক আছে? কেস ওয়ান, রিয়েল রুট কেস মানে আলফা ওয়ান স্কোয়ার প্লাস ফোর আলফা টুটা মোর দেন ইকুয়াল টু জিরো। কি করে হবে, এখান থেকে কি সলভ করবো আমরা? দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। এই এ ওয়ান আর এ টুর ভ্যালু আমরা জানি, ওকে, ইউ হ্যাভ নো আইডিয়া, লেট সি। ওকে, ফার্স্ট অফ অল রো জিরো মানে কত? মানে এক্স্যাক্টলি গামা জিরো বাই গামা জিরো ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে? সো রো জিরো মানে কে জায়গায় জিরো বসবে? ই ওয়ান টু দি পাওয়ার জিরো প্লাস ইউ টু হোল টু দি পাওয়ার জিরো, তাহলে রো জিরো ইকুয়ালস টু a1 plus a2. রো ওয়ান মানে কি? k এর জায়গায় ওয়ান, a1 u1 টু দি পাওয়ার k প্লাস a2 u2 টু দি পাওয়ার k হলো। আচ্ছা, এইবার নেক্সট লুক এট দ্য ডিফারেন্স ইকুয়েশন। এখানে চলে যাচ্ছি, কে জায়গায় জিরো বসা কত হবে? রো জিরো পুট কে ইকুয়ালস টু ওয়ান ইন দ্য ডিফারেন্স ইকুয়েশন করছি। কে ইকুয়াল টু ওয়ান মানে কি? রো ওয়ান ইকুয়ালস টু আলফা ওয়ান রো জিরো প্লাস আলফা টু রো মাইনাস ওয়ান। এবার আমরা কি জানি, রো একটা সিমেট্রিক ফাংশন উইথ রেসপেক্ট টু জিরো, তাই যা রো ওয়ান তাই রো মাইনাস ওয়ান। সো কত হচ্ছে, রো ওয়ান ইকুয়াল টু আলফা ওয়ান রো জিরো প্লাস আলফা টু রো মাইনাস ওয়ান। রো মাইনাস ওয়ান মানে রো ওয়ান, একই জিনিস। সো এখান থেকে আমি রো ওয়ানের একটা ভ্যালু পাচ্ছি, কত? রোমান যদি কমন নি, ওইদিকে আছে আলফা ওয়ান রো জিরো, নিচে কত বসছে? ওয়ান মাইনাস আলফা টু। আর রো জিরোর ভ্যালু তো ওয়ান আমরা জানি, সো সিন্স রো জিরো মানে গামা জিরো বাই গামা জিরো উইচ ইজ ওয়ান, সো রো ওয়ানে আমি একটা ভ্যালু পেলাম, ঠিক আছে? আবার রো ওয়ানের ভ্যালু কত? এইটা এ ওয়ান ইউ ওয়ান প্লাস এ টু ইউ টু। সো এ ওয়ান ইউ ওয়ান প্লাস এ টু ইউ টু ইকুয়ালস টু আলফা ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা টু। আবার রো জিরো মানে এ ওয়ান প্লাস এ টু, তার মানে এ ওয়ান প্লাস এ টু কত? ওয়ান।
ঠিক আছে। এবার যদি পুরোটাকে আমরা সলভ করি সেখান থেকে আমরা A1 A2 পুরো ভ্যালু খুঁজে পেয়ে যাব। কি করে পাবো? আমার কাছে দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এখানে আমি চাইলেই A1 এর জায়গায় পুট করতে পারি 1 - A2 প্লাস A2 U2 ইকুয়ালস টু α1 - α2। এখান থেকে আমি পুরো A1 A2 কে সলভ করে বার করতে পারি। এখান থেকে আমি A2 পেয়ে যাব, A2 পেলে আমি A1 পেয়ে যাব, কাজ শেষ। কত হবে সলিউশন করলে? আমার নোটসে পুরো করা রয়েছে, স্যাম্পল দেখিয়ে দিতে পারি আমি। জাস্ট আমি লিখে দিচ্ছি ফর দ্য রেকর্ড, A1 স্টার এর ভ্যালু 1 - U1 - U2 আর A2 স্টার এর ভ্যালু 1 - A1 স্টার। দ্যাটস ইট। ফাইনালি অটো কোরিলেশন ফাংশনের ভ্যালু কত? A1 U1 to the power k প্লাস A2 U2 to the power k, যেখানে A1 স্টারটা এইটা, A2 স্টারটা এইটা। U1 U2 গুলো হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন, সেটা আমরা খুব ইজিলি সলভ করে পেয়ে যাবো। দ্যাটস ইট। সো দিস ইজ অল অ্যাবাউট AR2 প্রসেস। টাইম সিরিজ খুব কমবারসাম জিনিস, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা অসাধারণ। থিওরিটা যতটাই বাজে, অ্যাপ্লিকেশনটা ততটাই ফ্যাসিনেটিং। ঠিক আছে, প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবে। যদি একটু ডেপথে গিয়ে আমরা কোনো প্র্যাকটিক্যাল করি, ইউল গেট ইট। ঠিক আছে, এবার আমি জাস্ট একটা কনসেপ্ট বলি, কনসেপ্টটা আজকেই সদ্য করেছি বলে মাথায় থাকবে। ইউল ওয়াকার ইকুয়েশন, we consider an autoregressive process of order p. So x t structure কি হবে এরকম দেখতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল দ্য হোয়াইট নয়েজ। ঠিক আছে, এইবার ঠিক আগের স্টাইলে আমি বোথ সাইডে xt - k দিয়ে মাল্টিপ্লাই করছি। প্লাস α2 xt - 2xt - k, এই করতে করতে α p xt - p xt - k, আর লাস্টে εt x t - k। ঠিক আছে, এবার আবার আগের মতো স্টাইলে আমি বোথ সাইডে এক্সপেক্টেশন নিচ্ছি। নিলাম α1, α2, এই করতে 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 α p লাস্টে হ্যালো।
এই টার্মটা জিরো কেন জিরো আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি যে এক্স টি মাইনাস কে এন্ড এপসাইলন টি দে আর আনকোরিলেটেড সো ওরা ব্রেক হয়ে যাবে অ্যান্ড দ্য টার্ম উড বিকাম জিরো এইবার দিস ইজ আ কোভ্যারিয়েন্স টার্ম তার কারণ ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন টার্ম গুলো জিরো এটাও একটা কোভ্যারিয়েন্স টার্ম এটাও একটা কোভ্যারিয়েন্স টার্ম এটাও একটা কোভ্যারিয়েন্স টার্ম প্রথমটা কোভ্যারিয়েন্স টার্ম অটো কোভ্যারিয়েন্স অফ অর্ডার কত এটা ল্যাক কত কত ল্যাক বল একটু আগে করেছিস কে ওই কে প্লাস ওয়ান কেন কে টি মাইনাস কে থেকে টি এক্স্যাক্টলি কে ল্যাক সো গামা কে তারপরেরটা আলফা ওয়ান টি মাইনাস কে মানে ল্যাক কে মাইনাস ওয়ান দেন আলফা টু ল্যাক কে মাইনাস টু এই করতে করতে আলফা পি ল্যাক কে মাইনাস পি ঠিক আছে তলায় আমি গামা জিরো দিয়ে সবাইকে ভাগ করে দিলাম ভাগ করে দিলাম সো কত হয়ে গেল রোকে ইকুয়ালস টু আলফা ওয়ান রোকে মাইনাস ওয়ান প্লাস আলফা টু রোকে মাইনাস টু প্লাস করতে করতে আলফা পি রোকে মাইনাস পি এই যে একটা রেকার্সিভ রিলেশনশিপ দিস রেকার্সিভ ইকুয়েশন ইজ কল্ড ইউল ওয়াকার ইকুয়েশন এই ইকুয়েশনটার কাজ কি কাজটা আমরা কালকে ডিসকাস করে টাইম সিরিজ ক্লোজ করব যদিও টাইম সিরিজের একটা পার্ট বাকি থাকবে সেই পার্টটা আমি টাইম সিরিজের প্র্যাকটিক্যাল করতে করতে বলবো সুবিধা হবে শুরুর পার্ট টাইম সিরিজের ট্রেন্ড সিজনালিটি কি করে বার করতে হয় কি টেকনিক আছে কি না আছে প্র্যাকটিক্যাল করতে করতে আমি করবো এই পার্টটা থিওরির জন্য গুরুত্বপূর্ণ থিওরি পরীক্ষা এই পার্ট থেকে কোয়েশ্চেন বেশি দেয় প্র্যাকটিক্যালের জন্য ওই পার্টটা গুরুত্বপূর্ণ সো আমরা দেখবো ওই পার্টে কি আছে কেন ইউল ওয়াকার লাগে তার কারণ এই যে প্যারামিটার গুলো আছে ইন আ অটো রিগ্রেসিভ প্রসেস উই নিড টু এস্টিমেট দিস প্যারামিটার্স সেই প্যারামিটার এস্টিমেশন করার জন্য আমরা ইউল ওয়াকার ইকুয়েশন ইউজ করি যদিও আরো অনেকভাবেই করা যায় বাট আমরা আমাদের সিলেবাসে ইউল ওয়াকার ইকুয়েশনটাই দেওয়া রয়েছে সেটা কি করা যায় আমরা পরের দিন শিখবো মানে কালকে এন্ড অফ টাইম সিরিজ কোর্স